প্রচুর পরিমাণ নগদ অর্থ সহ নেশার সামগ্রী উদ্ধার। আবারও গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রাধাকেশ্বরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে সাদা পোশাকের একটি স্পেশাল টিম শালগড়া লিচু বাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট, হিরোইন, কোটা সহ নগদ অর্থ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়। আজকে লিচু বাগান শালগড়াতে আমরা একটা অ্যান্টি ড্রাগস রেড করছি। ওইখানের মধ্যে আমরা একজন সালিম মিয়ার বাড়িতে রেড করেছি এবং আমরা এখান থেকে 125টা বাইস হিরোইনের বাইস পাইছি, ওর সাথে পাইছি 130টা ইয়াবা ট্যাবলেট। হ্যাঁ, ক্যাশ রুপিস 80,500 টাকা পাওয়া গেছে। এখন সালিম মিয়ার গেস্টে আমরা একটা স্পেসিফিক কেস দিচ্ছি, অ্যান্টি পিএস একটি তাকে পাওয়া গেছে না? ওকে পাওয়া যায়নি, তদন্ত চলছে। এখন কি মামলা নেওয়া হবে? হ্যাঁ, মামলা হবে। Bureau Report, Voice 18.